প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো বরাবরের ন্যায়। আজকে আমি ম্যাথমেটিক্স 1 বিষয় কোড 6591 এই বিষয়ে আলোচনা করব। আমার টপিকস 1 অ্যাসোসিয়েট যে কম্পাউন্ড অ্যাঙ্গেলস, আমি আগের দিন তোমাদের চ্যাপ্টার থেকে ক্লাস নিয়েছিলাম, আজকে কিছু গুরুত্বপূর্ণ সমাধান করে দেব। আশা করি তোমরা সবাই সংযুক্ত আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার শিডিউল ক্লাস ছিল না, সেক্ষেত্রে তোমাদের হয়তো বই নোট খাতাপত্র কাছে নাও থাকতে পারে, তোমরা একটু কালেকশন করে নাও, যাতে পূর্বের ক্লাসটা একটু যে সূত্রগুলো যদি ধরতে না পারো একটু পাশে একটু রেখে তারপর ক্লাস শুরু করো। আমি সেজন্য তোমাদের একটু সময় ডিলে করে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি অডিল চন্দ্র কীর্তুনিয়া, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পূর্বে আমি কিন্তু বলেছিলাম যে 1 থেকে 10টি সূত্র একেবারে প্রয়োগও দেখিয়ে দিছিলাম। প্রথমে বলছিলাম সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি এর যে ত্রিকোণমিতির সূত্র তোমাদের নিশ্চয়ই অবগত আছো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমি সেটার সূত্রও প্রয়োগ করেছিলাম যে সাইন যদি 75 ডিগ্রি হয় তখন দুই ভাগে ভাগ করবা, এমন ভাগে ভাগ করবা যেন দুটার মান জানা থাকে। তখন আমি বলে দিয়েছিলাম তোমাদের যে 45 প্লাস 30, আবার বলেছি যদি 165 ডিগ্রি 105 ডিগ্রি হয় তখন বলছিলাম 60 প্লাস 45। আবার সেভাবে তোমাদের বিয়োগের ক্ষেত্রেও যখন সাইন অফ এ মাইনাস বি সূত্রের ক্ষেত্রেও 15 ডিগ্রির কথা বলেছিলাম, যে 15 ডিগ্রি লিখতে পারবো 45 বিয়োগ 30 অথবা 60 বিয়োগ 45 এভাবে। তো শিক্ষার্থীবৃন্দ, সেই হিসাবে আমি তো একটা সিরিয়ালও করেছিলাম, সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি, কজ অফ এ প্লাস বি কজ অফ এ মাইনাস বি, টেন অফ এ প্লাস বি টেন অফ এ মাইনাস বি, কট অফ এ প্লাস বি কট অফ এ মাইনাস বি, এভাবে তোমাদের 10টা সূত্র লিখে দিতে বলেছিলাম। আমি তো তুলেও দিয়েছিলাম কিছু, আশা করি তোমাদের সব সূত্রগুলি কাছে আসে, নাহলে আবার একটু তোমাদের বই খুলে নাও। প্লাস আমি আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটা একটু একটু তোমার খাতাটা খাতা কলমটা একটু কাছে রাখবা। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মনে অনেক আশা যে গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যে এগুলো স্যার করে দেবেন করে দেবেন, তাহলে আমি দেখি তোমাদের চিন্তাভাবনা অবসান করতে পারি কি না, আমি কিছু গুরুত্বপূর্ণ সমাধান করে দেব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবসময় মাথায় কাজ করে যে যেসব অঙ্কগুলো পরীক্ষায় আসে স্যার সেই অঙ্কগুলোই করে দেবেন, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব। আজকে দেখা যাক কতদূর আগাই, প্রয়োজনে তোমাদের চাহিদা না মেটলে আমরা নেক্সটের দিন আবার করাবো। আর শিক্ষার্থীবৃন্দ, আগের ক্লাসে তোমরা অনেক কমেন্টস করেছো স্যার ওই একটু আচ্ছা দেখা যায় না। শিক্ষার্থীবৃন্দ, আমরা একভাবেই ক্লাস নিচ্ছি কিন্তু ওই নেটের জটিলতার কারণে একটু সমস্যা হয়, আমি তো একভাবেই ক্লাস নেই, এটা তোমাদের একটু মেনে নিতে হবে। আর আমি তো একটু সময় দিই, হয়তো দেখা যাচ্ছে প্রথমে একটু আবছা দেখায় নেট ছেড়ে দেয় এই জন্য সমস্যা হয়, পরে আবার ওইটা তোমরা দেখে নেবে, একটু একটু সময় দিয়ে হয়তো পরে দেখা যাবে এই। আর ওই কালকে আরেকটি কমেন্টস করেছিল যে এখানে রুট থ্রি হয়ে গেছিলো, ওটা একটু স্লিপ অফ পেন, একটু একটু লক্ষ্য করো ওখানে রুট টু হবে, সেখানে 2√3 লিখে ফেলছিলাম, কে কমেন্টস করেছিলে একটু তোমরা ওখানে তো বুঝতেই পেরেছো এই। তা শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সমস্যায় সমাধানে চলে যাব। তাই লক্ষ্য করো, আমি দেখি কয়েকটি অঙ্ক করাই দিচ্ছি, আমি একটা অঙ্ক তুলে রেখেছি তোমাদের বইয়ে আছে, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তোমরা যদি যার যে রাইটারের বই থাকে বই বের করলেই দেখবো যেটা আমি সাধারণত তোমাদের পরীক্ষায় যেসব অঙ্ক আসতে পারবে তার সেই সব অঙ্কগুলোই বেশিরভাগ করে দেওয়ার আমি চেষ্টা করব এই। তারপরও এখন শোনো, যেটা সরাসরি আর লাইভ ক্লাস বা ফেসবুক
বা জুম, এটা আসলে 100% মনের কথা তোমরা ব্যক্ত করতে পারবা না, কিছু না কিছু তোমাদের ঘাটতি থেকেই যাবে, এটাই স্বাভাবিক। এখন আমরা যতদূর পারা যায় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো আমি একটি ইম্পর্টেন্ট সমাধান লিখেছি, যে যদি এ প্লাস বি ইকল টু পাই বাই ফোর হয়, পাই বাই ফোর শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আছো, পাই মানে 180 ডিগ্রি, বাই ফোর 180 ডিগ্রি চার দ্বারা ভাগ দিলে হয় 45 ডিগ্রি। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা যত ক্লাস বড় হবে ততই কিন্তু এই 45 ব্যবহার করবে না, পাই বাই ফোর ব্যবহার করবে, তাহলে পাই ব্যবহার করবে। এইটা তোমরা চর্চা করলেই হয়ে যাবে, যে পাইরে 2 দ্বারা ভাগ দিলে হয় 90, 3 দ্বারা ভাগ দিলে হয় 60, 4 দ্বারা ভাগ দিলে হয় 45, 6 দ্বারা ভাগ দিলে হয় 30, এরকম থাকবে। তাই যদি এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই ফোর হয়, তবে দেখাও যে 1 প্লাস 10-এ 1 প্লাস 10 বি ইকুয়াল টু 2। শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আছো, আমরা যদি কোনো দেখাও যে বা প্রমাণ করো যে থাকে, সেই অঙ্কটার এই এই বাম পক্ষ করার পরে যে রেজাল্টটা হয় সেটা যদি ডান পক্ষের সাথে মিলে যায় তাহলেই আমাদের সমাধান হয়ে যায়। এক্ষেত্রে আমরা দুইটা উপায় করতে পারি, একটা হলো গিয়া বামপক্ষ লিখে সমাধানটা করতে পারি, আর এছাড়া করে শেষে প্রমাণ করতে পারি, অনেক কৌশল আছে, শেষে প্রমাণিত লিখতে হবে, আর এছাড়া তো প্রদত্ত রাশি দিয়ে আমরা অঙ্ক করতে পারি। তাই শিক্ষার্থীবৃন্দ আপনি একটু তোমরা বই খাতা নিয়ে নাও, আমাদের প্রথমে দেয়া আছে, এই শিক্ষার্থীবৃন্দ আমি এখানে লেখো যে দেয়া আছে, আমি সমাধান শুরু করলাম যে দেওয়া আছে এ প্লাস, হ্যাঁ দেয়া আছে এ প্লাস বি ইকল টু পাই বাই ফোর, শিক্ষার্থীবৃন্দ দেওয়া আছে এ প্লাস বি ইকল টু পাই বাই ফোর। এখান থেকে শিক্ষার্থীবৃন্দ হয় এ অথবা বি, এই দুইটার তুমি আমি আমার একটু জায়গা কম আছে নিচের দিকে তো অঙ্কটা করে ফেলবো, হয় এ অথবা বি এইটার তুমি যে কোনোটার মান তোমরা বের করে নাও, ইচ্ছা করলে আমরা এই পাশেও নিতে পারি, নিচে নেই নিচে নেই, তুমি যদি মনে করো স্যার এই পাশে নেবো তো নেও, এখানে আমি ইসের জন্য এই পাশে করতে চেয়েছিলাম, বা এখানে তুমি এর মানও নিতে পারো বের করতে পারো, অথবা বি এর মানে বের করতে তোমার খুশি খুশি কোনো অসুবিধে নাই, আমি বির মানে বের করলাম। তা বি ইকল টু হবে কি পাই বাই ফোর মাইনাস এ, বি ইজ ইকল টু পাই বাই ফোর মাইনাস এ, অথবা এ ইজ ইকল টু পাই বাই ফোর মাইনাস বি, এখান থেকে আমরা বি এর মান অথবা এ এর মান যে কোনো একটা বের করবা, তোমার ইচ্ছা কোনো আপত্তি নেই। শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা যদি এই বামপক্ষর যে যে সমাধানটা ছিল সমাধানটার আমি এই বামপক্ষ লিখলাম, বামপক্ষ বামপক্ষটা কী ছিল দেখো, তোমাদের আগে তো তুলে দিয়েছিলাম প্লাস তোমাদের বইতে আছে, প্লাস তোমরা তো খাতায় লিখে ফেলছো নিশ্চয়ই 1 প্লাস 10 এ আর 1 প্লাস 10 বি, এই না শিক্ষার্থীবৃন্দ 1 প্লাস 10 এ 1 প্লাস 10 বি, আমরা এই অঙ্কটা করার পরে রেজাল্ট হবে 2 1 প্লাস 10 এ 1 প্লাস 10 বি। শিক্ষার্থীবৃন্দ এখন শিক্ষার্থীবৃন্দ এই যে এ প্লাস বি আছে, এখান থেকে যদি বি এর মান বের করো তাহলে বি এর মানটা পুট করবা, অথবা যদি এর মান করো এর মান এই বসাই দেবো আর কি, তোমাদের খুশি। আমি সেই হিসেবে আমরা বি এর মান বের করছি, তা আমি লিখি এখানে 1 প্লাস 10 এ, এইটা আর করার কোনো দরকার হবে না, বলতে পারো স্যার এভাবেও করা যায় এইভাবে করা যায় অনেকভাবেই যায়, দেখো এটা যদি তোমার ভালো লাগে এটা করো, অথবা অন্য যদি কোনো প্রক্রিয়া ভালো লাগে কোনো অসুবিধা নেই। আমি 1 প্লাস 10 এ লিখলাম, এখান থেকে বি এর মানটা বের করেছি, এই বি এর মানটা এখানে বসাই দাও, 10 বি এর মান শিক্ষার্থীবৃন্দ বি এর মান 10 বি এর মান পাই বাই ফোর মাইনাস এ, পাই বাই ফোর মাইনাস এ। তুমি যদি মনে করো যে স্যার আমি পাই বাই ফোর লিখতে আমার অসুবিধা হয় আমি 45 লিখবো, তাও করতে পারো অসুবিধা নেই। এই শিক্ষার্থীবৃন্দ তাহলে এইটা কিন্তু আমাদের কোনো কাজ নেই, 1 প্লাস 10 এ এখানে থেকেই যাবে, 1 প্লাস 10 এ এখানে থেকেই যাবে, এই যে 1 প্লাস 10 পাই বাই ফোর মাইনাস এ এই সূত্রটা এখানে আমরা এই এই অন লিখলাম, এই প্লাস দিলাম, এইখানে যে 10 অফ এ মাইনাস বি কালকে যে সূত্র লিখেছিলাম সিরিয়াল বলো, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি 2 নম্বর, কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি 4, টেন এ প্লাস বি টেন এ মাইনাস বি, তা তোমাদের কালকে যদি সিরিয়াল মেনটেন করো তাহলে 6 নম্বর সূত্রটা পড়বে 10 অফ এ মাইনাস বি। আরও একটি কথা তোমাদের বলে দিয়েছিলাম, 10 অফ এ প্লাস বি এবং 10 অফ এ মাইনাস বি সূত্র একরকমই, শুধুমাত্র প্লাস থাকলে উপরে প্লাস আর মাইনাস থাকলে উপরে মাইনাস, তাহলে সূত্রটা হল যে 10 এ মাইনাস, আমি এখানে একটু দেখা যাচ্ছে না, 10 এ মাইনাস 10 বি, বি মানে কিন্তু এ, এইটা হল যে 10 এ মাইনাস 10 বি
ওয়ান প্লাস, এখানে ওয়ান প্লাস টেন এ ইন্টু টেন বি, টেন এ ইন্টু টেন বি। এই শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য করো, এই সূত্রটাই শুধু আমাদের কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে শিক্ষার্থীবৃন্দু। এই যে এই ওয়ান লিখলাম, এই প্লাসটা দিলাম, টেন অফ এ মাইনাস বির ত্রিকোণমিতির সূত্র, টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস টেন এ ইন্টু ইন্টু টেন বি। এখানে এ বলতে পাইবেই ফোর, আর বি বলতে এটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই দুইটা অ্যাঙ্গেল, এই যে কালকেই বলছিলাম যে কম্পাউন্ড অ্যাঙ্গেল দুইটা অ্যাঙ্গেলের যোগ থাকতে পারে বিয়োগ থাকতে পারে, এইটা আমাদের বিয়োগ অবস্থায় আছে। আমরা যদি এইটার মান থাকতে তাহলে তো বের করে ফেলতে পারতাম, এটা তো দুইটা জিনিস, পাইবে এই ফোর একটা জিনিস, ৪৫ আর এ একটা জিনিস, সেই হিসাবে আমরা দুইটা মান। শিক্ষার্থী কিন্তু আর কোথাও কিন্তু এখানে হাত দেওয়াই লাগবে না, এখন আমরা এখানে মান বসাই সরল করে ফেলব। এই ওয়ান প্লাস টেনে লিখলাম আমাদের ওয়ান প্লাস টেন এ এ, নিশ্চয়ই তো অবগত আছো টেন পাইবে ফোর ৪৫ মান এক, কিন্তু এক মাইনাস এখানে টেন এ আর ওয়ান প্লাস এখানে ওয়ান ইন্টু টেন এ। এই দেখো টেন ৪৫ ডিগ্রির মানটা আমরা বসাই দিয়েছি, তাহলে ঘুরে ফিরে কিন্তু আমাদের এই এই এক দিয়ে এটাকে গুণ করলে ওইটাই থাকে শিক্ষার্থীবৃন্দ, তাতে কী দাঁড়ায়, ওই আগেরটাই দাঁড়ায় ওয়ান প্লাস টেনে। এই এটা দরকার হয় না, এটা লেখলেও চলে, ওয়ান প্লাস টেনে এখানে থাকলো, এখানে তোমাদের এই যে এই এই যে ওয়ান এখানে উপরে উপরে থাকে ওয়ান মাইনাস টেনে, আর নিচে নিচে কী থাকে শিক্ষার্থী ওয়ান প্লাস ওয়ান ইন্টু টেনে। আবার মনে ভুল করে ফেলো না যে এক আর এক দুই যোগ করে ফেললাম, এক দিয়ে টেনের গুণ করলে হয় ওয়ান প্লাস টেনেই, এ লাইন তোমাদের না করলেও হতো। এই এখন এইটুক সরল করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে শিক্ষার্থীবৃন্দ। আমি এইখানে দেখাই দিচ্ছি, এখানে দেখাই দিচ্ছি ওয়ান প্লাস টেনে ছোটো করে লেখাই দিচ্ছি, এইখানে তোমাদের যদি লসাগু টানি ওয়ান প্লাস টেনে, এখানে লসাগু করলে হয় ওয়ান প্লাস টেনে প্লাস ওয়ান মাইনাস টেনে। এখানে একটু কষ্ট হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, আমি এই জায়গাটাই শেষ করে দিতে চাই, ওয়ান প্লাস আমি তোমাদের একটু শব্দ করে বলবো, মানে ওখানে টেনে টেনে বাদ যায়, এখানে থাকে টু ওয়ান প্লাস টেনে, এইটা এইটা বাদ যায়, এইটা এইটা যায় শিক্ষার্থীবৃন্দ, তা টু থাকে, তা আমাদের ডান পক্ষ হয়ে গেছে, ডান পক্ষ প্রমাণিত শিক্ষার্থী। তো আমি একটু একবার যদি ব্ল্যাকবোর্ডে লিখে একবারে সব রাখা যায় তাহলে একটু ভালো হয়। আমি আবার তোমাদের এখন তোমরা একটু লক্ষ্য করো, নিজেরা একটু হাতে যদি করো তাহলে তোমাদের আর কোনো সমস্যাটা থাকার কথা নয়। আমি আবার তোমাদের বলে দিয়েছি আমাদের দেয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই বাই ফোর, এখান থেকে হয় এ অথবা বি, এই দুইটার যে কোনো একটার তোমার মান খুশি মতো বের করবা, যদি বি এর মান বের করো তাহলেও হবে, যদি এর মান বের করো তাহলেও হবে, কিন্তু আমাদের প্রমাণটা হল যে ওয়ান প্লাস টেনে ওয়ান প্লাস টেন বি ইকুয়াল টু টু, অতএব আমরা যদি এখানে বিয়ের মান বাড়ি করি বিয়ের স্থলে বসাবো, যদি এর মান বাড়ি করি তাহলে এর স্থানে বসবারও এইটা নীরব থাকবে, এটা এটার কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে না, তা আমি বিয়ের মান বের করছি এই জন্য ওয়ান প্লাস টেনে এটাই আর কোনো কাজ করি না শিক্ষার্থী, দেখো এটা লিখে রাখছি ওয়ান প্লাস টেনে ওয়ান প্লাস টেনে ওয়ান প্লাস টেনে ওয়ান প্লাস টেনে, এই এটা লিখেই রাখছি, এটাই কোনো কিছুই করি না, এই শুধু বিয়ের জায়গায় পাইবে ফোর মাইনাস এ বসিয়ে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ তো ওয়ান প্লাস এ টেন পাইবে ফোর মাইনাস এ, কালকে যে তোমাদের সূত্র শিখিয়েছিলাম বা সূত্র বলেছিলাম, সেই যে সিরিয়ালি বলছে যে দশটা সূত্র কালে রেডি করে ফেলবা, অন্তত প্রথম পাঁচ ছয়টা কিন্তু লাগবে, এই সিরিয়ালি ৬ নম্বর সূত্র, তিনটে পারলেই তো ৬টা হয়ে যায়, তোমরা নিশ্চয়ই অবগত আছো, সাইন প্লাস জেডটা পারলে মাইনাস জেড হয়ে যায়, কস প্লাস জেডটা পারলে মাইনাস জেড হয়ে যায়, টেন প্লাস জেডটা পারলে মাইনাস, প্লাস মাইনাসের পার্থক্য শুধুমাত্র বলছি মাইনাসের উপরে মাইনাস নিচে প্লাস, আর প্লাস উপরে প্লাস নিচে মাইনাস, সেই হিসাবে টেন অপে মাইনাস বি সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। এই এই যে এইটার মানটা শিক্ষার্থীবৃন্দ তোমরা অবগত আছে টেন পাই বাই ফোর মানে টেন ৪৫ ডিগ্রি, অর্থাৎ এইটোর মান কত এক, সেই এক এইখানে আমি বসাই দিয়েছি ওয়ান মাইনাস টেনে ওয়ান প্লাস ওয়ান ইন্টু টেনে,
ওয়ান দ্বারা টেনেকে গুণ করলে টেনেই থাকে, সেই হিসেবে এটা রাখলে এইটার লসাগু করে নিলাম। তো লসাগু তোমরা নিশ্চয়ই অবগত আসো, ওয়ান প্লাস টেনে লসাগু হয়, এখানে ওয়ান ছিল এইখানে ওয়ান প্লাস টেনে প্লাস ওয়ান মাইনাস টেনে, এই টেনে টেনে বাদ যায়, থাকে এক আর এক যোগ করলে হয় দুই, আর এই ওয়ান প্লাস টেনে ওয়ান প্লাস টেনে উপরে নিচে বাদ যায়, থাকে যে টু, অতএব ডান পক্ষ আমাদের টু এ ছিল। তো শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, আমরি পরবর্তী আর একটি অঙ্ক করাই দেই। আচ্ছা আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এবং কজ এ ইকুয়াল টু কজ বি কজ সি হয়। প্রশ্নটি দেখো, যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই এবং কজ এ ইকুয়াল টু কজ বি কজ সি হয়, এখানে হয়, তবে দেখাও যে এখানে আমাদের অনেক অঙ্ক আছে, আমি যেটা সবচেয়ে বেশি আছে তবে দেখাও যে আমি সেইটা করাই দেব, দেখাও যে তোমাদের এইটা সবচেয়ে বেশি আসে, টেন এ ইকুয়াল টু, তোমরা নিশ্চয়ই মনে হয় সবাই একমত যে স্যার এইটা করাই দেন, তোমরা এইটাই বলতা, কারণ আমার এই বিগত এই প্রায় 20 বছরের অভিজ্ঞতায় বলে যে তোমরা বলতা স্যার এইটাই করাই দেন, কারণ এইটা সবচেয়ে বেশি আসছে, তোমাদের বই যদি কাছে থাকে, তোমাদের বই যদি কাছে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই দেখছো সবচেয়ে একেবারে প্রায় 1 বছর পর পর এই অঙ্কটা আসছে, তাহলে তোমরা নিশ্চয়ই এইটা বলতে, তারপরে যেটা আমি বলবো এইটাই যেটা একটু বেশি আসে, যেটা একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেইটা আগে করে তারপর পর্যায় করবে, যত বেশি করতে পারো ততই ভালো। আমি আবার বলি, শর্ত দেওয়া আছে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এই দুইটা শর্ত, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এবং কজ এ ইকুয়াল টু যদি কজ বি কজ সি হয়, তবে প্রমাণ করো যে টেন এ ইকুয়াল টু টেন বি প্লাস টেন সি, বা আরও তোমার দুই তিনটে অঙ্ক আছে আমি আর ওগুলো বলতে চাই না, এই উপরের শর্ত একই থাকবে সেইটার মধ্যেই প্রমাণ আমি তোমাদের একটা করাই দেবো। বাকি অঙ্ক আছে টেন বি টেন সি ইকুয়াল টু টু, এটাও মাঝে মাঝে আসে। এই এখন আমাদের মূল যে কাজ শর্ত, এই এইটা হল যে শর্ত আর আমাদের এইটা হল যে অঙ্ক। আচ্ছা এখন অঙ্ক শুরু করে দিই। আচ্ছা প্রথম শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পূর্বের ন্যায় বলে রাখি যে শুরুতে কী লেখবা, যে দেয়া আছে, এই যে দেওয়া আছে লেখে এই মানটা লিখে দেবো যে দেয়া আছে, আমি এই লিখে দিলাম যে দেওয়া আছে। সেক্ষেত্রে আগেই বলেছি এই যে তোমরা আমার কাছে নেই, সেক্ষেত্রে তো প্রবলেম তো আছি, হয়তো তোমাদের কথা আমি সব কিছু শুনতে পারতে আসি না, দেখতে পারতে আসি না, একটু সমস্যা হচ্ছি। দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, কজ ইজ ইকুয়াল টু কজ বি কজ সি যদি হয় তাহলে প্রমাণ করো, তাহলে এইটা দেয়া আছে, এখান থেকে আমাদের কিছু কাজ আছে, সে কাজটা আমরা পরেই করি। এরপর আমাদের প্রমাণটা আছে টেন এ ইকুয়াল টু টেন বি প্লাস টেন সি। শিক্ষার্থীবৃন্দ তাহলে সেক্ষেত্রে আমাদের বাম পক্ষে আছে টেন এ আর ডান পক্ষে আছে টেন বি প্লাস টেন সি, তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ বাম পক্ষ থেকে করতে পারি, ডান পক্ষ থেকে যে সুবিধার জন্য যেটা ভালো হয় সেইটা করাই উত্তম। তো অনেক সময় আমরা দেখেছি যে প্রমাণের ক্ষেত্রে বড়টা সরল করে যদি একটু ছোটটা করা যায় তাহলে সুন্দর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু ডান পক্ষ থেকে প্রমাণ করি তাহলে বোধ হয় তোমাদের একটু করতে সুবিধা হবে আমি মনে করি, তারপরে যদি তোমরা ঘুরে বাম পক্ষ থেকে করো আমার কোনো আপত্তি নেই, একটু দেখো এইটা যদি ভালো লাগে। শিক্ষার্থীবৃন্দ
কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেলে যে প্রবলেম তো আছে। তাহলে লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ, কারেন্ট চলে গেছে, এই প্রবলেম আছে, কিছু থাকবে, এর মধ্যে থেকেই আমাদের কিন্তু ওভারকাম করতে হবে, সমাধান খুঁজতে হবে। একটু টেস্ট করে দেখছেন তো চলে গেছে, হ্যাঁ সমাধান খুঁজতে হবে শিক্ষার্থীবৃন্দ। এই একটা কথায় বলে না যে এই তোমার দুধের কাজ ঘোল দিয়ে সারতে হয়, অর্থাৎ আমরা সরাসরি ক্লাসটিতে পারতেছি না, অতএব সেক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হবে। আমি জানি যে নড়াচড়া করলে একটু সমস্যা হয়, বোর্ডে একবারে লেখে তারপর বলতে হয়, নাহলে কাপে এ প্রবলেম থাকে। দেখো এখন আমি আবার বলেছি যে প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, কজ ইজ ইকুয়াল টু কজ বি কজ সি যদি হয় তাহলে দেখাও যে টেন এ ইকুয়াল টু টেন বি প্লাস টেন সি। যেহেতু টেন বি প্লাস টেন সিটা তোমাদের বইয়ের ডান পাশে, আমি এই জন্য লিখলাম ডান পক্ষ লিখলাম। শিক্ষার্থীবৃন্দ আপনি একেবারে ক্লাস নাইন টেনে চলে যাব, টেন ভাঙ্গাইলে কি হয় তোমরা সবাই জানো, সাইন বি বাই কজ বি। আমি কিন্তু আসতে লিখছি টেন সি, সাইন সি বাই কজ সি। শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ টেন সাইন বাই কজ, সাইন বাই কজ। এরপরে আমি লসাগু করে ফেলবো শিক্ষার্থীবৃন্দ, এই লসাগু করো, তোমরা নিশ্চয়ই জানো কস বি বদলে কস সি থাকে, তাহলে কি থাকে সাইন বি কস সি, আর কস বি সায়েন্সি। আমি একটু সাজাই লিখে ফেললাম শিক্ষার্থীবৃন্দ, ব্যাপারে মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা নয়। কস বি যদি বাদ যায় থাকে কস সি, সাইন বি কস সি, আর কস সি যদি বাদ যায় তাহলে কস বি কস বি সায়েন্সি। শিক্ষার্থীবৃন্দ তাহলে কী দাঁড়াইলো, আমরা লসাগুটা করে ফেললাম। এখন এই যে উপরের এই যে আমাদের লাইনটা আসছে সাইন বি কস সি কস বি সায়েন্সি, আমরা যে সূত্র শিখেছিলাম সেই এক নম্বর সূত্রে কিন্তু পড়ে গেলাম, ত্রিকোণমিতির ফার্স্ট সূত্রটা, মানে ত্রিকোণমিতির ত্রিকোণমিতিক্যাল রেশিও হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলস, এই যে এই চ্যাপ্টার যে পড়তেছি এই চ্যাপ্টারের প্রথম সূত্রটাই পড়ে গেছি। দেখো এ বি সি সাইন বি কস সি কস বি সাইন সি, শিক্ষার্থীবৃন্দ একেবারে ওই সূত্রটাই আমরা পড়ে গেলাম, কিন্তু কী দাঁড়াইলো সাইন অফ বি প্লাস সি। ওখানে তোমাদের সূত্রটা দেখাইছিলাম এ আর বি দিয়ে, এখন হচ্ছে বি আর সি দিয়ে, এখন এইটা ভাঙ্গাই দেখো দেখি এইটা সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। আর শিক্ষার্থীবৃন্দ ওই একটু লক্ষ্য করো, ওই যে তোমাদের মাথায় কস বি কস সি ইকুয়াল টু কি কস এ, ওই তোমাদের দেয়া আছে শিক্ষার্থীবৃন্দ। আমি আবার এখানে বলে দিই, যেহেতু কস বি কস সি ইকুয়াল টু কস এ, একভাবে লেখলি হলো যে কজের পরিবর্তে কস বি কস সির পরিবর্তে কজে, অথবা কস বি কজে ইকুয়াল টু কস বি কস সি, সেইটার আমরা কস বি কস সির জায়গায় কজেটা বসাই দিছি। শিক্ষার্থীবৃন্দ আমাদের পরবর্তী যে কথা, শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, আমাদের এই যে অ্যাঙ্গেল ছিল কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, বা বি প্লাস সি ইকুয়াল টু কি পাই মাইনাস এ। শিক্ষার্থীবৃন্দ আমি এখানে করাই, বাকিটুকু এখানে করে দিচ্ছি, দেখো ঠিক আছে।
শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে সাইন পাই মাইনাসে, পাইতে কয় সমকোণ শিক্ষার্থীবৃন্দ? দুই সমকোণ, 200 সমকোণ মানে 180 ডিগ্রি। জোর না বিজোর? জোর। এই জন্য সাইন সাইনে রয়েছে। সাইন এই কয় নম্বর ঘরে আছে? দুই নম্বর ঘরে। দুই নম্বর ঘরে কোনটা আছে? সষাটক, সব সাইন ট্যান কস সাইন আছে, অতএব এখানে প্লাস হবে। প্লাস এখানে শিক্ষার্থীবৃন্দ 180 থেকে এ বাদ গেছে, অতএব 180 মানে কি? দুই নম্বর ঘরেই আছে, অতএব সেক্ষেত্রে প্লাস আমরা সাইন বাই কসে ইকুয়াল টু ট্যানে ডান পক্ষ। শিক্ষার্থীবৃন্দ আমি প্রথম থেকে তোমাদের যে ক্লাস নিয়েছি, এই ক্লাস কিন্তু তোমাদের সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। অতএব এই জিনিস আমরা যখন যেটা করবো, এই পিছনেরটা কিন্তু কাজে লেগেই আছে। আমি আবার তোমাদের আবার একটু বলে দিচ্ছি শিক্ষার্থীবৃন্দ, যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। পাই মানে কিন্তু 180 ডিগ্রি অথবা দুই সমকোণ। আর কজে ইকুয়াল টু কস বি কস সি, এখানে তোমাদের বইতে থাকতে পারে কস বি কস সি ইকুয়াল টু কজে। তোমাদের প্রমাণের ক্ষেত্রে ট্যান ইজ ইকুয়াল টু ট্যান বি প্লাস ট্যান সি অথবা ট্যান বি প্লাস ট্যান সি ইকুয়াল টু ট্যান এ, যেভাবেই থাকুক, আমরা এইটা বড়টা ছিল ডান পাশে, এই জন্য আমি ডান পক্ষ লিখেছি। শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আসো, ট্যান ভাঙ্গাইল হয় কি? সাইন বাই কস, সাইন বি বাই কস বি। আবার ট্যান সি ভাঙ্গালি কী হয়? সাইন সি বাই কস সি। এই যে কস বি কস সি, এইটা আমরা লসাগু করেছি। লসাগু করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কস বি কস সি যদি লসাগু করি, তো এখানে কস বি বাদ গেলে থাকে কস সি, তা সাইন বি কস সি, আর কস সি বাদ গেলে থাকে কস বি সাইন সি। আমি একটু সাজাই লিখছি, সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। তাহলে আমরা আমরা যে সূত্রগুলো পড়েছি, সেই এক নম্বর সূত্রই পড়ে গেল শিক্ষার্থীবৃন্দ। কোন সূত্রটা? একেবারে ফার্স্ট সূত্রটাই পড়ে গেল, যে সাইন অফ এ প্লাস বি, এখানে আমাদের অ্যাঙ্গেল আছে বি আর সি, এই জন্য সাইন অফ বি প্লাস সি। তাহলে মোটামুটি কাজ শেষ উপরের। আর এই কস বি কস সি ইকুয়াল টু কজে, আমাদের দেয়াই আছে প্রশ্নে যে কস বি কস সি ইকুয়াল টু কজে। এখন আমাদের রেজাল্ট তোর হয় না, রেজাল্ট তো টেনে। তাহলে এই উপরে যে সাইন অফ বি প্লাস সি আছে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটা শর্ত দিয়ে রাখছি আগেই, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা যে কোনো শিক্ষার্থীবৃন্দ এটা যদি দেয়া তো অবশ্যই আছে, তারপরে যদি বললে দেয় যে কোনো ত্রিভুজে, ত্রিভুজ মানেই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি পাই বা দুই সমকোণ। এইটা তোমরা অবশ্যই নিশ্চয়ই ক্লাস 7 পড়ছো, প্রমাণ করো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এখানে যদি লিখে দেয় দেবে, নাহলে যদি বলে দেয় যে যে কোনো ত্রিভুজে, ত্রিভুজ বললেই কিন্তু কোনো কথা নাই, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180। যাই হোক, তারপর সাইন এ প্লাস সাইন বি প্লাস সি, এখানে বি প্লাস সির পরিবর্তে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, অতএব বি প্লাস সির পরিবর্তে আমরা লিখতে পারি কি? পাই মাইনাস এ। এখানে আমরা বি প্লাস সির জায়গায় পাই মাইনাস এ বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এই কথা তোমরা নিশ্চয়ই মনে হয় মনে আছে, তারপরে আমি আবার একটু বলে দিচ্ছি, পাইতে কয় সমকোণ? দুই সমকোণ। দুই সমকোণ জোর না বিজোর? জোর। অতএব এই সাইনটা কি? সাইনই থাকবে। এইপর এই বিয়োগ এই এ, এটা কোনো বিষয় না। এরপর সাইনের সামনে বসাবো কি? এ। কিন্তু এইখানে পিছনে কি বিয়োগ হবে না যোগ হবে, সেইটা নির্ভর করবে কয় নম্বর ঘরে পড়ছে। যেহেতু 180 দুই নম্বর ঘরে পড়ছে এবং সেখান থেকে একটু বিয়োগ আছে, অতএব দুই নম্বর ঘরেই আছে, আর যদি যোগ থাকতো তিন নম্বর ঘরে চলে যেত। সেক্ষেত্রে আমরা কোয়াড্রান্টের যে জিনিস শিখিয়েছিলাম, সষাটক, সব সাইন ট্যান কস, এসটিসি, সেই হিসাবে ফার্স্ট কোয়াড্রান্ট অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রান্টে সাইন আর কোসেক পজিটিভ, সেই হিসাবে এখানে কী হয়? প্লাস হয়। প্লাস আমরা দিলেও হয় না দিলেও হয়, সাইনে বাই কসে ট্যানে আমাদের প্রমাণ হয়ে গেল। খুব মজার অঙ্ক শিক্ষার্থীবৃন্দ, খুবই মজার অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই খুব ভালো অঙ্ক, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, সেই হিসাবে কিন্তু আমি তোমাদের করে দিলাম। তা শিক্ষার্থীবৃন্দ, তো লক্ষ্য করো, আমি আর একটি অঙ্ক করাই দিতে চাই। তোমরা খুঁজে খুঁজে বের করো, আমি দেখি, আমি করাই দিচ্ছি।
দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি পোস্টার তুলি। আমি একটা করে শেষ করবো আজকে। দেখো প্রশ্নটা, শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য কর, যদি টেন আলফা প্লাস টেন বিটি ইকুয়াল টু বি, কট আলফা প্লাস কট বিটি ইকুয়াল টু এ, এবং আলফা প্লাস বিটি ইজ ইকুয়াল টু থিটা হয়, তবে দেখাও যে এ মাইনাস বি টেন থিটা ইকুয়াল টু এ বি। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তোমাদের বইয়ে এখানে চেঞ্জ হয়ে থাকতে পারে, টেন আলফা না থেকে এখানে ক্যাপিটাল এও থাকতে পারে, যে টেন এ প্লাস টেন বি, এখানে বিটা না থেকে বিও ব্যবহার করতে পারে। তো এই জন্য তোমরা যা ব্যবহার করবে তোমরা সেই হিসেবে লেখবা, যে টেন এ প্লাস টেন বি ইকুয়াল টু স্মল বি, কট এ প্লাস কট বি ইকুয়াল টু স্মল এ, এবং এ প্লাস বি ইকুয়াল টু যে থিটা হয় সেভাবেও দিতে পারে। অথবা মাঝে মাঝে দেখছি যে টেন এ প্লাস টেন বি ইকুয়াল টু এখানে ওয়াই, কট এ প্লাস কট ই ইকুয়াল টু এক্স, এভাবেও থাকতে পারে। তোমরা যেভাবে থাকে একটা করে নাও, পরবর্তীবারে সিম্বল যদি চেঞ্জ থাকে সেটা করে নিতে পারবা, আমরা এই অঙ্কটা সমাধান করবো শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমাদের দেয়া আছে কি শিক্ষার্থীবৃন্দ, যে টেন আলফা প্লাস টেন বিটা ইজ ইকুয়াল টু বি, এবং কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ, আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। তা শিক্ষার্থীবৃন্দ আমাদের এইটুকু প্রমাণ করতে হবে যে এ মাইনাস বি টেন থিটা ইজ ইকুয়াল টু এবি, তাই না? আমাদের মূল কাজটা কিন্তু এ মাইনাস বি টেন থিটা ইকুয়াল টু এবি, এই তো কথা। এখন তোমরা লেখা শুরু করো না, একটু আবার এই একটু প্রশ্নটার দিকে একটু লেখা শুরু করো না, একটু একটু আগে আমি লেখা সব থাকবে, লেখা শুরু করবো না, একটু শুধু দেখো, লেখা শুরু করবো না, কেউ কেউই লেখা শুরু করবো না। এই এ মাইনাস বি টেন থিটা আমাদের এখানে আছে, তোমরা লেখা শুরু করবে না, শুধু দেখো। এই এখন আমরা যদি এই এ মাইনাস বি টেন থিটা, এই থিটার মান কি আছে, আলফা প্লাস বিটা, এখানে আলফা প্লাস বিটা বসিয়ে দিলাম। একটু দেখো শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, এ মাইনাস বি একটু, এই যে সূত্রটা যদি আমরা লিখি, শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, আমরা যদি এ মাইনাস বি টেন থিটা, এ মাইনাস বি থিটার পরিবর্তে আলফা প্লাস বিটা বসাইলাম, টেন আলফা প্লাস টেন বিটা ওয়ান মাইনাস টেন আলফা, কিন্তু আমাদের যে দুইটা মান দেওয়া আছে টেন আলফা প্লাস টেন বিটা ইজ ইকুয়াল টু বি, সেই টেন আলফা প্লাস টেন বিটার স্থলে বি বসাইলাম, আর ওয়ান মাইনাস টেন আলফা ইন্টু টেন বিটা এই মানটা কিন্তু কোথাও এখানে নেই। তাহলে শিক্ষার্থীবৃন্দ সবার প্রথমে আমাদের কাজ কি শোনো, তিনটা জিনিস দেওয়া আছে, টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল টু বি, কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ, এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা।
তাহলে এই যে টেন আলফা প্লাস টেন বিটা দেয়া আছে, যে টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল টু বি আর কট আলফা প্লাস কট বিটা ইজ ইকুয়াল টু এ, তাহলে এর ভিতর একটু দেখো আমাদের এই শুরু, এখন শুরু করো এখান থেকে শুরু করো, এই এই শুরু করো দেওয়া আছে, একটু লক্ষ্য করো দেওয়া আছে টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল টু বি আর এবং কোয়াট আলফা প্লাস কোয়াট বিটা ইকুয়াল টু এ, শিক্ষার্থীবৃন্দ টেন আলফা টেন বিটা ইজ ইকুয়াল টু বি আর কোয়াট আলফা কোয়াট বিটা ইজ ইকুয়াল টু এ আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, তাই না শিক্ষার্থীবৃন্দ? এখন আমাদের এই যে কোয়াট আলফা প্লাস কোয়াট বিটা আছে, এই কোয়াটের মান কিন্তু আমরা আমাদের কোনো ব্যবহার করতে পারতে আসি না শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করে এখানে করতে আসে। তাহলে আমাদের সবার প্রথম যে কাজ হবে, এই যে কট আছে কট, এই কটটাকে টেনে পরিণত করা, রূপান্তরিত করা। তো কট আলফার পরিবর্তে আমরা কী লিখতে পারি শিক্ষার্থীবৃন্দ? ওয়ান বাই টেন আলফা কট বিটার পরিবর্তে কি? ওয়ান বাই টেন বিটা। তাই শিক্ষার্থীবৃন্দ তোমাদের আমি এইটা একটু আগে লিখে একটু দেখাইলাম যে আমরা যদি শুরুতেই বামপক্ষ লিখে অঙ্ক করা শুরু করি তো শেষে আসে দেখবে এই জায়গায় আর মান বসাইতে পারি না। তাহলে আমাদের তিনটা মান দেওয়া আছে, কোয়াট আলফা প্লাস কোয়াট বিট ইজ ইকুয়াল টু টেন আলফা প্লাস টেন বিট ইজ ইকুয়াল টু বি, কোয়াট আলফা প্লাস কোয়াট বিট ইজ ইকুয়াল টু এ এবং আলফা প্লাস বিট ইজ ইকুয়াল টু থিটা। এই যে কোয়াট দুইটা আছে কোয়াট আলফা প্লাস কোয়াট বিট ইজ ইকুয়াল টু এ, সেই কোয়াট দুইটাকে আমাকে অবশ্যই টেনে নিতে হবে শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের এই ওয়ান বাই টেন আলফা লিখলাম, কট বিটাকে লিখলাম ওয়ান বাই টেন বিটা, এটা লসাগু করে নাও। লসাগু করলে কি আসে? টেন আলফা টেন বিটা, টেন আলফা বাদ গেলে থাকে টেন বিটা আর টেন বিটা বাদ গেলে থাকে টেন আলফা ইকুয়াল টু এ। শিক্ষার্থীবৃন্দ এই যে টেন বিটা প্লাস টেন আলফা, এই যে উপরে আমাদের আছে টেন আলফা প্লাস টেন বিটা, এটার মানটা কি? বি। টেন আলফা টেন বিটা ইকুয়াল টু এ। এখান থেকে আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি, একটু কৌশলে দেখো এইটার সাথে এটা গুণ হয় এইটার সাথে এটা গুণ হয়, টেন আলফা টেন বিটার মান অতএব বি বাই এ আসে আর কি। তাই শিক্ষার্থীবৃন্দ টেন আলফা টেন বিটা ইকুয়াল টু রেজাল্টটা দাঁড়ায় বি বাই এ। তাই আমাদের আমি আগেই বলেছি আমাদের টেন আলফা টেন বিট ইজ ইকুয়াল টু বি আর কোট প্লাস কোট বিট ইজ ইকুয়াল টু এ, কিন্তু আমাদের যদি এইভাবে দিয়ে দিত যে টেন আলফা টেন বিট ইজ ইকুয়াল টু বি বাই এ তাহলে তার এই অংশ করা লাগতো না। তাহলে আমাদের শুরুতেই টেন আলফা টেন বিট ইজ ইকুয়াল টু বি আর কোট আলফা কোট বিট ইকুয়াল টু এ, এইটাকে কোটটাকে ওয়ান বাই টেন কোট বাই টেন লসাগু করলে টেন আলফা টেন বিটা, এখানে টেন আলফা যদি বাদ যায় থাকে টেন বিটা, টেন বিটা যদি বাদ যায় থাকে টেন আলফা, সেই টেন টেন আলফা টেন বিটার মানটা বি বসাই দিয়া আর আড়ি গুণ করে এইটার সাথে এইটা গুণ, এই অনের সাথে আর আড়ি গুণ করে এইটা টেন আলফা টেন বিটার মান বি বাই এ। এই যে টেন আলফা টেন বিটার মান বি বাই এ আমরা এইখানে কিন্তু এখন বি বাই এ বসাইয়ে দিতে পারি, কিন্তু এইটা যদি আমরা আগে বের না করি তাহলে এইখানে কিন্তু মান বসাইতে পারবো না। এখন আমরা লসাগু করলেই আমাদের হয়ে যাবে শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্ক কিন্তু দশ মার্কসে আট মার্কসে তোমাদের রচনামূলকে আসার সম্ভাবনা আছে। একটু ধরে নাই আমি সেটুকু উপরে লিখে দিচ্ছি এখানে, এখানে এ মাইনাস বি তোমাদের গুণ দিয়া বি ইনটু উপরে থাকে এ নিচে এ মাইনাস বি, এইটা এইটা বাদ যায় থাকে এ বি, ডান পক্ষ প্রমাণিত।
তা শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমি আবার বলেছি, আমাদের এখন শুরু থেকে আবার বলি, আমাদের দেয়া আছে ট্যান আলফা ট্যান বি ইজিক্যাল টু বি, কট আলফা কট বিট ইজিক্যাল টু এ, এবং আলফা প্লাস বিট ইজিক্যাল টু থিটা। এখানে আমাদের এই লেখবা যে দেয়া আছে যে তিনটা সব সুন্দর করে লেখলাম, ইচ্ছে করে লেখার পরে তুমি এখান থেকে ইচ্ছে করলে শুরু করতে পারো। এখন এখন এই এখন দেওয়া আছে সম্পূর্ণই লিখে ফেললা, এখন কট আলফা কট বিট ইকুয়াল টু এ, সেই কট আলফাকে লেখবা ওয়ান বাই ট্যান আলফা, কট বিটাকে লেখবা ওয়ান বাই ট্যান বিটা, সেখান থেকে স্মরণ করে এই মানটা বসাই দিয়ে এটা তো বললাম যে ট্যান আলফা ট্যান বিটার মান বি বাই এ বের করবা। এরপরে আমরা শুরু করবা কি, এই বামপক্ষ এখান থেকে শুরু করবা, বামপক্ষ শুরু করে বলবা যে বামপক্ষে আছে এ মাইনাস বি ট্যান থিটা, তো এ মাইনাস বি থাকবে, এই যে থিটার মান, থিটার মান কি আছে আলফা প্লাস বিটা, তাহলে এখানে ট্যান থিটা ট্যান থিটা, তা ট্যান অফ আলফা প্লাস বিটা, শিক্ষার্থীবৃন্দ ট্যান আলফা প্লাস বিটার মান আমরা এই সূত্রটা লিখলাম, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ওয়ান মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এই যে ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান বি এই বসাই দিছি, আর ওয়ান মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা এই মান কিন্তু দেয়া ছিল না, এখান থেকে আমরা বের করে বি বাই এ বসাইছি, বাকি কাজ একটু সরল করছি, হয়তো ছোটো তোমাদের দেখা নাও যেতে পারে, এখানে এ লসা গইছে এ মাইনাস বি, সেইটা আবার এখান থেকে কিন্তু টান দিয়ে উপরে লিখে দিছি আর কি, আমার জায়গায় ধরে নাই এই লিখে দিছি এ মাইনাস বি, একটু উল্টেই দিয়েছি এ বি, এ বি কাটা এ মাইনাস বি মাইনাস বি বাদ গেছে, থাকে এ বি, তার পক্ষ রেজাল্ট হয়ে গেছে। তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের আশা করি এই অঙ্ক এত ইম্পর্টেন্ট, তোমাদের তোমরা বই দেখলে মনে হয় নিশ্চয়ই বুঝতে পারছো, মানে প্রতি বছর আসবি অঙ্ক, প্রতি বছর বলতে এক সেমিস্টার পর পরে তোমার অঙ্কটা থাকে, আর মাঝে মাঝে এগুলো তো অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়, এ বি হয়, আলফাবিটা থাকে, সেক্ষেত্রে তোমরা এক দুইবার চর্চা করলেই সব বুঝতে পারবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই থাকবে, তাই তো ধন্যবাদ সবাইকে, তোমরা চর্চা করবে, তো ধন্যবাদ।